এই পাঁচটি বিষয় জানলে আপনার ফার্স্ট ইমপ্রেশন আরও অনেক ভালো হয়ে যাবে। নাম্বার ওয়ান, যখন আপনি কারোর সাথে দেখা করছেন, আপনি হ্যান্ডশেক যখন করবেন তখন সেক্ষেত্রে আপনাকে একটু সাবধান হতে হবে। আপনি হ্যান্ডশেক করার ক্ষেত্রে আপনি কতটা প্রেশার দিচ্ছেন এবং কত সময় ধরে রাখছেন সেক্ষেত্রেও কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো আপনি যখন কাউকে ফার্স্ট টাইম দেখবেন হ্যান্ডশেক করার ক্ষেত্রে অনেক বেশি সচেতন থাকবেন। নাম্বার দুই, আই কন্ট্যাক্ট। আপনি যখন ফার্স্ট কারোর সাথে দেখা করছেন তখন আই কন্ট্যাক্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি তার দিকে একেবারে সোজাসুজি তাকাই আছেন কিনা, তার চোখের দিকে তাকিয়ে আছেন কিনা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যদি তার দিকে না তাকিয়ে আশেপাশে তাকান বা অন্যদিকে তাকিয়ে থাকেন তাহলে সেই জিনিসটা কিন্তু খুবই অকওয়ার্ড হবে, কারণ আপনি তো তার সাথে কন্ট্যাক্ট করতে আসছেন। আপনি যদি এখন আশেপাশের মানুষের সাথে বা আশেপাশে কী হচ্ছে সেগুলো দেখেন তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। সো এক্ষেত্রে আপনি যখন কারোর সাথে ফার্স্ট টাইম দেখা করছেন তার আই কন্ট্যাক্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটাও খুবই খেয়াল রাখবেন। নাম্বার তিন, পার্সোনাল স্পেস। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনারা যখন ফার্স্ট টাইম কারোর সাথে দেখা করি তার সাথে অনেক কাছাকাছি চলে আসি বা তার থেকে অনেক দূরে চলে যায়, সো এই দুইটা জিনিসই কিন্তু খুবই অকওয়ার্ড ফিল করতে পারে আপনার জন্য। সো এক্ষেত্রে বেশি কাছেও যাওয়া যাবে না, আবার বেশি দূরেও থাকা যাবে না, কারণ আপনি যখন ফার্স্ট টাইম আসছেন আপনি যদি বেশি কাছে থাকেন পার্সোনাল স্পেসের মধ্যে চলে আসেন তাহলে সে যেরকম অকওয়ার্ড ফিল করবে, আবার যদি দূরে থাকেন তাহলে যে ক্ষেত্রে যেটা হবে যে আপনার মনে হবে আপনি তাকে হয়তো ভয় পাচ্ছেন বা তাকে ইগনোর করতে চাচ্ছেন। সেই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, অ্যাটলিস্ট 4 ফিট বা 3 ফিট যে সোশ্যাল ডিস্টেন্স যেটা আছে সেটা মেনটেন করে চলবেন। নাম্বার চার, আপনি যখন ফার্স্ট টাইম কারোর সাথে দেখা করছেন তার মানে আপনাকে এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আপনার এটা মনেই রাখতে হবে, আর সেটা হচ্ছে ফোনটা আপনি যখন কথা বলছেন কারোর সাথে প্লিজ এই জিনিসটা ইউজ করবেন না, কারণ ফোন ইউজ করা মানে হচ্ছে আপনি হয়তো তাকে ইগনোর করতে চাচ্ছেন অথবা আপনার তারা আছে আপনাকে অন্য কোথাও যেতে হবে, সো আপনি তার সাথে দেখাই করতে যাচ্ছেন বা তার সাথে কথাই বলতে যাচ্ছেন না। সো ফার্স্ট ইমপ্রেশনটা যদি ভালো, একটা পজিটিভ ইমপ্রেশন যদি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে ফোনটাকে যতটা সম্ভব পকেটের মধ্যে রাখবেন বা ফোনটার স্ক্রিনের দিকে অবশ্যই তাকাবেন না, এটা কিন্তু খুবই অকওয়ার্ড লাগে। এবং সর্বশেষ নাম্বার পাঁচ, এবং সেটি হচ্ছে গুড লিসেনার হওয়া। আপনি যদি ফার্স্ট ইমপ্রেশন পজিটিভ রাখতে চান, আপনার যদি মনে হয় যে আপনি কারোর সাথে আপনি ইন্ট্রোভার্ট এবং কারোর সাথে কথা বলতে তেমন একটা ভালো ফিল করেন না, সেক্ষেত্রে আপনি ভালো স্পিকার না হয়ে আপনি ভালো লিসেনারও হতে পারেন, এবং এই লিসেনার হওয়াটাও কিন্তু ফার্স্ট ইমপ্রেশনে অনেক পজিটিভ একটা ভাইব রাখতে পারে, কারণ সবাই কিন্তু যে ভালো স্পিকার হবে বা ভালো বক্তা হবে তা কিন্তু না, ভালো লিসেনারও কিন্তু গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যদি আপনি তার কথার সাথে তাল মেলান বা সে আসলে কী বলছে সেটা যদি আপনি মনোযোগ সহকারে শোনেন এবং তার সাথে যদি আপনি এদিক ওদিকে না তাকান বা মনোযোগী হওয়া একজন শ্রোতা হওয়ার যে সকল গুণাবলী সেগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলেও কিন্তু আপনার একটা ইমপ্রেশন খুবই পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করতে পারে। সো এক্ষেত্রে এই পাঁচটি বিষয় আপনি যদি মনে রাখেন আপনার ফার্স্ট ইমপ্রেশন অবশ্যই পজিটিভ হবে।